রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার বাহাদুরপুর মোড়ে। জানা যায়, রাস্তা পারাপার করার সময় কুলি থেকে বর্ধমানের দিকে যাওয়া তীব্র গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সেসমিনা খাতুন নামে ওই স্কুল পড়ুয়ার। ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বেশ কিছুক্ষণ হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে রাখে। পরে বড়ুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার বাহাদুরপুর মোড়ে। জানা যায়, রাস্তা পারাপার করার সময় কুলি থেকে বর্ধমানের দিকে যাওয়া তীব্র গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শেষমিনা খাতুন নামের ওই স্কুল পড়ুয়ার। ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বেশ কিছুক্ষণ হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে রাখে, যার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে বড়ুয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাহাদুরপুর একটা বাচ্চা মেয়ে দোকান যাচ্ছিল ডিম আনতে, প্রায় 10 বছর ক্লাস বয়স। তো রাস্তার মধ্যে একটা পিকআপ ভ্যান এসে ওভার স্পিডে এসে বাচ্চাটাকে মেরে দেয়। বাচ্চাটা অলরেডি সাইডে সাইডে আসছিল, নিয়ন্ত্রণ হারে গাড়িটা মেরে ফেলে স্পটে ডেথ হয়ে গেছে বাচ্চাটা। যে রাজ্য সড়ক হয়ে আসছিল, বর্ধমান দিকে যাচ্ছে, এখন কি যায় নাই নাই যে ফয়সলা করতে হবে। বাচ্চাটার বাবা খুব গরিব মানুষ, অসহায় পরিবার, তাদের চারটেই মেয়ে, তার কোনো ছেলে নেই, একজন সদস্য, তিনি শ্রমিক খাটার লোক, সে যেন সুবিচার পায় প্রশাসনের কাছে, এটাই অনুরোধ। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104।